अस्सलाम वालेकुम भाई मोहम्मद मामा शेख सफर टिकटॉक सेंट जेवियर्स हाई स्कूल नियमित ऑनलाइन क्लासे सबाई के स्वागत जानिए আমি আজ ক্লাস শুরু করব আজ তোমাদের ক্লাস 7 এর এগ্রিকালচার বিষয়ে একটা ক্লাস নিব সবাই মনোযোগ সহকারে দেখি এবং শুনি আমাদের এগ্রিকালচার বিষয় অর্থাৎ কৃষি বিষয় আমরা ক্লাস 7 এর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ে আমাদের আছে কৃষি প্রযুক্তি কি আছে কৃষি প্রযুক্তি তাহলে দ্বিতীয় অধ্যায় আমাদের কৃষিতে কি আছে কৃষি প্রযুক্তি অর্থাৎ এখানে কৃষি প্রযুক্তিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে বিভিন্ন ধরনের প্রযুক্তি অর্থাৎ কৃষি উপকরণ এবং প্রযুক্তি অর্থাৎ কৃষি ক্ষেত্রে কোন কোন প্রযুক্তিগুলো অর্থাৎ টেকনোলজিগুলো ব্যবহার করা হয় অর্থাৎ আমরা এটা বলতে পারি এগ্রিকালচার টেকনোলজি গরমের টাইমে অর্থাৎ তখন অতিরিক্ত টেম্পারেচার থাকে তখন পানিটা
দ্রুত নিচের দিকে ধাবিত হয়, এটা হচ্ছে পানি অরুশ্রবণ প্রক্রিয়া নষ্ট হতে পারে। এবার এছাড়া আছে পানি চুয়ানো, আর একটা হচ্ছে পানি চুয়ানো। পানি চুয়ানো মানে আমরা যখন একটা জমিতে পানি দেওয়া হয়, পানি এক জমি থেকে অন্য জমিতে চলে যেতে পারে, এই জন্য ভালোভাবে যে আইল গুলো বাদ গুলো দেওয়া থাকে এটা মজবুত ভাবে দিতে হবে। যে কোথাও যদি ফাটল থাকে তাহলে এই যে মাটি দিয়ে, নরম মাটি দিয়ে ঠিক করে দিতে হবে, তাহলে পানি চুয়ানো সম্ভব। এর জন্য চারিপাশে আমরা যদি এটা যদি মাঠ হয়, একটু খেয়াল করো, এটা যদি একটা ভূমি হয় বা জমি হয়, সেই ক্ষেত্রে চারিপাশে এরকম কাদা মাটি দ্বারা, চারিপাশে এদিকে এরকম কাদা মাটি দ্বারা ভরাট করে দিতে হবে। আর অর্থাৎ এটা বলা হয়, গ্রামে বলা হয় আইল বা ই বাদ, যারে বলা হয় এরকম করে আলাদা করে আইলের পাইলে একটা বাদ দিতে হয়, এবং বাদ পানি যাতে পানিগুলো সংরক্ষণ করতে পারে এবং পানি চুয়ানোটা ঠেকানো সম্ভব। তাহলে আমরা পানি সেচের গুরুত্ব বিবেচনায় দেখলাম তিনটা, বেঁচে থাকার জন্য, উদ্ভিদের বেঁচে থাকার জন্য, বংশ বৃদ্ধির জন্য এবং সঠিক উৎপাদনের জন্য, আমাদের অঙ্কুরোদ্গমের জন্য, এগুলোর জন্য পানি সেচ খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড অপশনে আমরা দেখলাম যে পানি সেচ করলে আমরা তিন ভাবে পানিটা অপচয় হতে পারে। এক নম্বরে ছিল বাষ্পীভবন পদ্ধতিতে পানির অপচয় হতে পারে, দুই নম্বর ছিল পানি অনুশ্রাবণ অর্থাৎ পানি নিচের থেকে তল দিয়ে নিষ্কাশন হতে পারে, এবং তিন নম্বর ছিল পানি চুয়ানো অর্থাৎ একটা জমি থেকে অন্য জমিতে পানি ছড়িয়ে পড়া, এটা ছিল পানি চুয়ানো। তাহলে এই পদ্ধতি গুলো আমরা জানলাম এবং এই পদ্ধতি সম্পর্কে আলোচনা হলো। এবং সেকেন্ড স্টেজ সেচ পদ্ধতি, এখন আমরা এই পানি সেচ পদ্ধতি কিভাবে দিব এবং কত প্রকারে সাধারণত পানি সেচ করা হয়, কারণ আমাদের গ্রীষ্মের মৌসুমে আসলে পানি সেচের খুবই গুরুত্বপূর্ণ হয়। এখন বিভিন্ন অঞ্চলে অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম বলি, তারপরে আমাদের সমভূমি অঞ্চল বলি অথবা নিম্নভূমি অঞ্চল বলি, সেসব অঞ্চলে পানি সেচ পদ্ধতি ভিন্ন ভিন্ন রকমের হয়, অথবা বর্ষার সময় এক মৌসুমে একরকম পানি সেচ দেওয়া হয় এবং শীতের মৌসুমে একরকম বাদ দেওয়া হয়। এভাবে পানি নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতি সম্পর্কে আমরা এখন দেখবো। সবাই একটু খেয়াল করি, ফার্স্ট যে পানি আছে প্লাবন সেচ, প্লাবন পদ্ধতি। তার মানে এখানে প্লাবন মানে কি, আমরা সবাই জানি প্লাবন অর্থ বন্যা, অর্থাৎ বন্যার পানি নিষ্কাশনে অতিরিক্ত যদি পানি হয় বর্ষার মৌসুমে অর্থাৎ রেনি সিজনে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে জুন জুলাই বা অর্থাৎ মে থেকে শুরু হতে পারে, মে থেকে জুন জুলাই আগস্ট পর্যন্ত প্লাবন সমভূমির বা প্লাবন অঞ্চল গুলোতে পানি সেচ দেওয়া হয়, অর্থাৎ অতিরিক্ত পানি এখান থেকে নিষ্কাশন করে সেই পদ্ধতিতে প্লাবন অনুসারে পানি সেচ দেওয়া হয়। সেকেন্ড হচ্ছে নালা পদ্ধতি, এটা সাধারণত আমাদের সমভূমি অঞ্চলে অর্থাৎ শীতের মৌসুমে এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। নালা পদ্ধতি অর্থাৎ ড্রেন আকারে দেওয়া হয়, এখান ড্রেনের মধ্য দিয়ে পানি যায় এবং যেখানে পানির অপচয়টা রোধ করা যায়, অর্থাৎ এটা বলা হয় নালা পদ্ধতি। এবং তিন নম্বরে বলা হয় বর্ডার পদ্ধতি, বর্ডার পদ্ধতি অর্থাৎ বর্ডার করা হয় অর্থাৎ একটা রেঞ্জের ক্ষেত্রে এরকম করে বর্ডার করে দেওয়া হয় যে এই রেঞ্জের এই বর্ডার দিয়েই যাবে, নির্দিষ্ট একটা ফ্রেম দেওয়া থাকে, এটা বলা হয় বর্ডার। যেমন আমরা অনেক সময় দেখি ব্রয়লার মুরগি চাষ করার ক্ষেত্রে বড় ইকুইপকে এরকম ছোট একটা বর্ডার দেওয়া হয়, তার মানে এরকম ছোট একটা আটকানো হয় একটা জায়গায় পানিটা সংরক্ষণ করে রাখতে হয়, এগুলোকে বলা হয় বর্ডার। ঠিক পানি সেচের ক্ষেত্রে আমরা বর্ডার পদ্ধতি গুলো অ্যাপ্লাই করতে পারি, বর্ডার করলে পানিগুলো যেভাবে সংরক্ষণ করা যায়, দীর্ঘদিন রাখা যায় এবং সেখান থেকে অন্য জায়গায় নালা পদ্ধতিতে কি করতে পারে এই পানিগুলো দিতে পারে। এবং চার নম্বরে যে পদ্ধতিতে পানি নিষ্কাশন করা হয় সেটা হচ্ছে বৃত্তাকার সেচ পদ্ধতি, বৃত্তাকার সেচ পদ্ধতিতে করা হয়। অর্থাৎ এটা আমরা যখন গভীর যে টিউব ওয়েল আছে সেগুলো থেকে আমরা যখন পানি নিষ্কাশন করা হয় তখন সেই পদ্ধতিতে বৃত্তর মতো আকার একটা ধরন করে, এটাই বলা হয় বৃত্তাকার সেচ পদ্ধতি। এবং লাস্টে আছে ফোয়ারা পদ্ধতি, আমাদের পাহাড়ি অঞ্চল গুলো অর্থাৎ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট এই অঞ্চল গুলোতে যে চাষ পদ্ধতি হয় এখানে ফুয়ারা পদ্ধতিতে আমরা কিছু অ্যাপ্লাই করতে পারি, কারণ আমাদের যে পাহাড়ি যে ঝর্ণা গুলো আছে সেটা ব্যবহার করে আমরা ফুয়ারা পদ্ধতি ব্যবহার করে আমাদের ফসলের উৎপাদনটা বহুগুণ বাড়িয়ে দিতে পারি, সেখানে অতিরিক্ত
দেওয়ার জন্য আমাদের যে টাকাটা ইনভেস্ট করতে হয় এটা প্রয়োজন হয় না। তাহলে ফোয়ারা পদ্ধতি আছে কি, আমরা ঝর্ণা পদ্ধতি বা যে পদ্ধতিতে পাহাড়ি অঞ্চলে পানি সেচ দেওয়া হয়। তাহলে আমরা যে পাঁচটা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম, আমি আরেকবার বলি, এটা হচ্ছে প্লাবন পদ্ধতি। অর্থাৎ প্লাবন পদ্ধতিতে পানি সেচ ব্যবস্থা করা হয়, সাধারণত এগুলো বর্ষা মৌসুমে অর্থাৎ বন্যা মৌসুমেতে একটা ড্রেন ওয়াইজ ভাবে এই পানিগুলো দেওয়া হয়। যেমন আমাদের তিস্তা যে চুক্তি আছে বাংলাদেশ থেকে ভারতের সাথে, এই চুক্তির মাধ্যমে প্লাবন সমভূমি অর্থাৎ এই অঞ্চলগুলোতে প্লাবন সেচ দেওয়া হয়। অর্থাৎ উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে অর্থাৎ আমাদের রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ, মোট 16টা জেলা আছে, এই 16টা জেলা সাধারণত প্লাবন পদ্ধতিতে সেচ দেওয়া হয়ে থাকে। এবং নালা পদ্ধতি, বিভিন্ন ধরনের নালা পদ্ধতি সাধারণত দক্ষিণ অঞ্চলগুলোতে বেশি দেওয়া হয়। অর্থাৎ যে অঞ্চলগুলো নিম্ন অঞ্চল এবং নিচে এবং মাটির মাটির কোয়ালিটি ভালো থাকে এবং মাটি সহজে আর্দ্রতা রাখতে পারে, সেই নালা সেই পদ্ধতিকে নালা পদ্ধতি করা হয়, এভাবে ড্রেন সিস্টেম করা হয়। বৃত্তাকার পদ্ধতিতে পানি গভীর থেকে অথবা নদী থেকে পানি উঠানোর যে চক্রটা, এটা মূলত বলা হয় বৃত্তাকার পদ্ধতিতে পানি উত্তোলন বা সেচ ব্যবস্থা। এবং লাস্ট আমাদের যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ফোয়ারা পদ্ধতি। এই ফোয়ারা পদ্ধতি অর্থাৎ ঝর্ণা পদ্ধতি, এটা সাধারণত চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, সাধারণত অর্থাৎ চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সিলেট এই অঞ্চলগুলোতে সাধারণত এই ফোয়ারা পদ্ধতিতে অর্থাৎ পাহাড়ি যে জল আছে এটাকে ইউজ করে আমরা জুম চাষ করতে পারি। এখানে যে পানি সেচ গুলো দেওয়া হয় এই ঝর্ণার মাধ্যমে নালার মাধ্যমে করে ফোয়ারা পদ্ধতিতে পানি সেচ দেওয়া হয়। এভাবে আমরা যদি পানি সেচ দিতে পারি সঠিক উপায় পর্যবেক্ষণ করতে পারি, তাহলে আমাদের যে কৃষি উৎপাদন আছে সেই উৎপাদন গুলো অনেক গুণ বেড়ে যাবে। আমাদের যে আশা স্বরূপ আমরা ফসল উৎপাদন করতে পারি। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় ছিল মাঠ প্রযুক্তি। এই মাঠ প্রযুক্তির ক্ষেত্রে আমি আবার রিপিট করি কি কি আমরা মাঠ প্রযুক্তিতে আলোচনা করছি, পানি সেচ ব্যবস্থা আর দুই নম্বর আছে সেচ পদ্ধতি এইটা। তাহলে আগামীকাল তোমাদের এই দুটো পদ্ধতি সম্পর্কে পড়ে আসবো এবং খাতায় টিপস করে আসবো, এবং সাথে সাথে তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজগুলো একটু লিখে নাও। বাড়ির কাজগুলো হচ্ছে তোমার কৃষি প্রযুক্তি কি, তিনটা প্রশ্ন থাকবে। পানি সেচের প্রয়োজনীয়তা কি, প্রয়োজনীয়তা আলোচনা করো। তিন নম্বর হচ্ছে পানি সেচ পদ্ধতি গুলোর নাম লিখো। পানি সেচ পদ্ধতি বলে আলোচনা করো। তাহলে আমাদের আগামীকাল কি পড়া থাকতেছে, বাসায় কাজ কি থাকতেছে সবাই খেয়াল করো। এক নম্বর প্রশ্ন কৃষি প্রযুক্তি কি, দুই নম্বর আছে পানি সেচের প্রয়োজনীয়তা আলোচনা করো, অর্থাৎ পানি সেচ কেন আমরা এটা দিব, তার প্রয়োজনীয়তা কি জন্য ব্যবহার করবো সেটা। তিন নম্বর প্রশ্ন হচ্ছে পানি সেচের পদ্ধতিগুলি আলোচনা করো, মানে কোন কোন পদ্ধতিতে পানি দেওয়া হয় এবং পাঁচটা পদ্ধতি ছিল সেই সম্পর্কে আলোচনা করবা। তাহলে সবার ক্লাসে যদি কোনো সমস্যাটা থাকে তাহলে তোমরা কমেন্টস এর মাধ্যমে লিখে জানাবে। এর পরবর্তী তোমাদের কোন ক্লাস নিলে তোমরা উপকৃত হও সেটা কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবে। সবার সুস্বাস্থ্য, সবার মঙ্গল কামনা করে আমি আজ এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে।